2013 তেসরা মার্চ ভোর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল উল্টোডাঙা উড়ালপুলের একাংশ। ছ বছর পর আবারও বিপত্তি সেই উড়ালপুলে, এবার দেখা দিল ফাটল। উড়ালপুলে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা। মঙ্গলবার উড়ালপুল পরিদর্শনে যাওয়া পুরো নগর উন্নয়ন দফতরের বিশেষ দলের প্রতিনিধিদের নজরে আসে ফাটল। এরপরই সন্ধ্যে থেকে উড়ালপুলে আসা যাওয়ার দুটি দিকেই গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয়, যার জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় ইএম বাইপাস, উল্টোডাঙা, সল্টলেকের একাংশে। সময় যত বাড়তে থাকে ততই দীর্ঘতর হয় যানজট। উল্টোডাঙা ফ্লাইওভার 2010 সালে যেটার উদ্বোধন করা হয়েছিল তাতে ফাটল দেখা গিয়েছে বলে তা আজকে বন্ধ রাখা হয়েছে। দুটি ফ্ল্যাঙ্কই বন্ধ রাখা হয়েছে, যেটি উল্টোডাঙার দিকে যাচ্ছে সেই ফ্ল্যাঙ্ক এবং উল্টোডাঙা থেকে যে ফ্ল্যাঙ্ক আসছে সেটিও বন্ধ রাখা হয়েছে। 3 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি। কোথা থেকে আসছেন? আমি আসছি হেস্টিং থেকে। 1 ঘন্টা ধরে আসছি এই চিংড়িঘাটা থেকে। আচ্ছা, এইখান থেকে আপনাদের এমনি সময় কত সময় লাগতো যেতে? আমার বাড়ি যেতে সময় লাগতো 20 মিনিট। আজকে কতক্ষণ লাগছে? 1.5 ঘন্টা হয়ে গেছে। বাধ্য হয়ে একসময় বাস থেকে নেমে হাঁটতে শুরু করেন বহু যাত্রী। যত দূর চোখ যায় একেবারে একের পর এক গাড়ি দাঁড়িয়ে আছে। কিছুটা হলো গাড়ি মাঝে মাঝেই চলতে শুরু করলেই, কিছুক্ষণ যাওয়ার পর, দু কদম যাওয়ার পর কিন্তু দাঁড়িয়ে পড়ছে। এবং রাত্রির 10টা কোনোভাবেই দেখে বোঝার জন্যই যে এটা রাত্রির 10টার সময় এই যানজট রয়েছে ইএম বাইপাসের উপরে। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে 8 ঘন্টার ওপরে আমরা দাঁড়িয়ে রয়েছি। তারপরে কী করবো, বসে থেকে থেকে অধৈর্য হয়ে এবার আমরা হেঁটে যাচ্ছি। এখন এদিকে ফাঁকা রাস্তা, তাড়াতাড়ি করে এখন দৌড়াতে দৌড়াতেই আমাদের যেতে হচ্ছে। মূলত পূর্বাশা মোড় হয়ে সল্টলেকের বেশিরভাগ গাড়ি ভিআইপি রোডে ওঠে। যানজটের জেরে সেখানেও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে গাড়ি। যেখানে সল্টলেক থেকে বাইপাসে যেতে একদম বেশি সময় লাগে না, কিছুক্ষণের মধ্যে পৌঁছানো যায়, সেখানে কিন্তু এখানে প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু এই গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, মাঝে মাঝে চলছে। যান নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছন ট্রাফিক পুলিশের পদস্থ কর্তারা। 2010 সালে তৈরি হয় উল্টোডাঙা উড়ালপুল। ইএম বাইপাসের সঙ্গে ভিআইপি রোডকে জুড়েছে এই উড়ালপুল। শহরের বুকে এরকম এক গুরুত্বপূর্ণ উড়ালপুলে বারে বারে দেখা দিয়েছে সমস্যা। এই ফ্লাইওভারের ওপর দিয়ে হেভি ভেহিকেল যেত না, এবং সেই হেভি ভেহিকেল যাতে না যেতে পারে সেই জন্য ইতিমধ্যে একটি বার লাগানো হয়েছিল। এর আগে দুর্ঘটনা হয়েছিল, সেই বার লাগানো হয়েছিল। তা সত্ত্বেও কেন সমস্যা হয়েছে সেটাই একটা বড় প্রশ্ন। এটা 2010 সালে ম্যাকিন্টোস বান এই ফ্লাইওভারটা তৈরি করেছে। ব্রিজ বানাবার পরে তার অ্যাটলিস্ট 30 বছর গ্যারেন্টি থাকে। তাহলে এই ব্রিজটার কি হলো যে 2010-এর থেকে এটা এখনই এটার মধ্যে ক্র্যাক ডেভেলপ করছে কি করে? কালকে পরশু 2-3 দিন ধরে এটা স্টাডি হয়, যে দিকটা খোলার সেদিকটা খুলে দেবে, বাদবাকি প্রপ লাগিয়ে দিয়ে আমরা দুটো ফ্ল্যাঙ্কই খুলে দেবো। অর্থাৎ বৃহস্পতিবারের আগে ভিআইপি রোড ও ইএম বাইপাসে যাতায়াতকারী যাত্রীরা যে হয়রানির হাত থেকে রেহাই পাচ্ছেন না, তা কার্যত স্পষ্ট মন্ত্রীর বক্তব্যেই। এবিপি আনন্দ।